মধ্য দিয়ে অনেক কিছু হয়েছে, একটা আইন তৈরি করেছে, মানুষের জন্য আইন তৈরি হয়। মানুষ যদি সেই আইনকে প্রত্যাখ্যান করে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষ প্রত্যাখ্যান করবে, এই সরকার পিছিয়ে হাঁটতে বাধ্য হবে। দাদা একটা প্রশ্ন আপনার কাছে, 2020 সালে সেমিফাইনাল রয়েছে রাজ্যে, এতগুলো পুরসভার নির্বাচন, সেখানেও কি সিএএ এবং এনআরসিকে হাতিয়ার করেই বিজেপিকে ঢুকবেন আপনারা? বিজেপিকে রোখার মতো প্রশ্ন তো কোনো হাতিয়ার করার দরকার নেই, বাংলার মানুষ ইতিমধ্যে তাকে প্রত্যাখ্যান করতে করতে চলেছে। যে তিনটি উপনির্বাচন তার একটা বড় নিদর্শন, সার্বিকভাবে বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে নানারকম কার্যকলাপ তৈরি করে লোকসভার প্রাক্কালে যে পরিস্থিতি তৈরি করেছিল, আজ বিজেপি সেই জায়গা থেকে অনেক পেছিয়ে, যে মানুষ উপলব্ধি করেছে এই রাজনৈতিক দলের সার্বিক উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক শক্তিকে বজায় রাখা, তো স্বাভাবিকভাবে মানুষ পেছোতে মানুষ সমর্থন করতে শুরু করেছে এবং ধাপে ধাপে বিজেপি পেছোতে শুরু করেছে। আর এই নির্বাচন, যে কোনো নির্বাচন, পৌরসভা থেকে আগামী বিধানসভা নির্বাচন, নিশ্চিতভাবে বলতে পারি পরবর্তী পর্যায়ে বিজেপি নেতৃত্ববৃন্দকে বাংলা থেকে হাত গুটিয়ে অন্য রাজ্যের দিকে পাত পাড়তে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এনআরসি এবং সিএএ একটা পরিস্থিতির উপর নির্ভর করবে, নানা রকম ইস্যু তৈরি হবে, নিশ্চিতভাবে একটা বড় ইস্যু থাকবে সিএএ এবং এনআরসি। থ্যাংক ইউ।